পঞ্চায়েত ভোটের আগেই মুর্শিদাবাদের সালারের খাঁড়েরা গ্রামে এলাকা দখলকে কেন্দ্র করে রাতভর তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও কৃষাণ সেলের ব্লক সভাপতির বাড়িতে চলল মুড়ি মুরকির মতো বোমাবাজি। সোমবার বিকেল থেকে চলে এই বোমাবাজি। ভরতপুর দুই পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুনের অভিযোগ, পঞ্চায়েত প্রধান মোস্তাক আলীর নেতৃত্বে চলে এই বোমাবাজি। ওই বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জানিয়েছেন, তার স্বামী ভরতপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ সেলের সভাপতি। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, তাই এলাকার পঞ্চায়েত প্রধান গ্রাম দখলের চেষ্টা করছে এভাবে বোমাবাজি করে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। আমার বাড়িতে আছে ঝামেলাটা তো অন্যজনের সাথে এসে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি ঢুকে আমাদের বাড়িতে গাড়ি ভাঙচুর করলো, কাঁচ টাঁচ ভেঙে দিল, ওইসব হামলা, বোম, হ্যাঁ সন্ধ্যে পাঁচটার সময় বোম, বোম বাড়িতে প্রায় 8 থেকে 10টা বোম, আবার বাড়ির বাইরে বোম। সন্ধ্যার সময় নামাজ পড়তে যাব, আর সেই সময়ই এই বোম চার্জ করতে লাগলো, আমার বাড়িতে 10-12টা বোম পড়ে গেল। নামাজ টামাজ আমাদের সব না থাকতে গেলো, ছেলে পিলে যাবো কলর করে কাঁদতে লাগলো, আমাদের সাথে কোনোই কিছু ই নাই। প্রধানের নেতৃত্বেই হয়েছে এই সামনে ভোট, পঞ্চায়েত ভোট। অপরদিকে গতকাল বিকেল থেকে গ্রামে বোমাবাজি হওয়ায় ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। গতকাল সন্ধ্যা থেকে গ্রামে বসেছে পুলিশের বেশ কয়েকটি ক্যাম্প। তবে সব মিলিয়ে ভরতপুর দুই ব্লকের খাঁড়েরা গ্রামে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে আবারও। একদম প্রধান হয়তো তার পাওয়ার দেখাতে যাচ্ছে যে আমি আবার বিস্তারিত 5 বছর যে অপশাসন করেছি, তার আবার হয়তো এলাকা কাউকে কোনো দুষ্কৃতি দেখি, এলাকা দিয়ে ভয়ভীত দেখি, এরকম করতে যাচ্ছে এলাকার মানুষ। আজ সাধারণ মানুষের অপকার করতে গিয়ে আজ আমাদের কাছে এরকম চালা হচ্ছে, ও তো কোনো মানুষের অপকার করে না। আজকে এলাকায় ঘুরলে বুঝতে পারবেন যে খাঁড়া বা সালু অঞ্চলের যে মানুষ তারা কতটা, ওরা আমার সাধারণ মানুষের অপকার করতে চায়, আর ওরা ওই জমির দালালি থেকে শুরু করে সব রকমভাবেই দালালির সঙ্গে যুক্ত, কী বলবো, মস্তানি করতে যাচ্ছে। আর সেই মস্তানিকে ধরেন আমরা রুখিত আমাদের অন্তর চালা হচ্ছে।